আর সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশান ঢুকলো, সেটা হচ্ছে অজয় দেবগন ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে, সেটা হচ্ছে RRR, যেটা হচ্ছে SS রাজামৌলির নেক্সট ফিল্ম, সেই সিনেমাটার মোশন পোস্টার রিলিজ হয়ে গেছে উইথ দি টাইটেলস। তো আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ওটা দেখার পরে আমি ভিডিওটা করতে বসে গেছি। তো দেখতেই পাচ্ছেন জামা প্যান্ট এখনও ছাড়িনি, মানে জামাটা তো ছাড়িয়ে নি। তো আমার এক কথায় দুর্ধর্ষ লেগেছে, স্পেশালি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা। RRR-এর ফুল ফর্ম হচ্ছে রাইস রোর রিভোল্ট। RRR সিনেমাটা হতে চলেছে কুমারাম ভীম আর আল্লুরি সীতারাম আর রাজুর মিক্সড বায়োপিক, যেখানে কুমারাম ভীমের ক্যারেক্টারে থাকবেন আমাদের জুনিয়র NTR আর আল্লুরি সীতারাম রাজুর ক্যারেক্টারে থাকবেন রামচরণ। এখানে আছেন মানে এখানে আবার থাকবেন আমাদের অজয় দেবগন আর আলিয়া ভাট। আর যেহেতু এটা SS রাজামৌলির ফিল্ম, সো আমি রীতিমতোই এক্সাইটেড, আর এক্সাইটেড থাকারই কথা। আর এই সিনেমাটা আসছে 8ই জানুয়ারি সামনের বছর, তো দেখতে থাকুন আর লেটস সি সিনেমাটা কী হয়। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইবটা করে দেবেন আর শেয়ারটা করে দেবেন। আর সবাই সেফ থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।